সুপ্রিয় নবম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। যথাসময়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে গণিত বিষয়ের অনলাইন ক্লাস। আজ আমরা অনুশীলনী 3.1 এর 9 নম্বর সমস্যাটি সমাধান করব। তার পূর্বে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি সূত্র লিখে রেখেছি, a plus b plus c whole square equal a square plus b square plus c square plus 2 into a b plus b c plus c। কোন সূত্র হলো এটি? এটিকে কাজে লাগিয়ে আমরা আরো দুটি সূত্র লিখতে পারি, a square plus b square plus c square equal a plus b plus c whole square minus 2 into a b plus b c plus c a, আর কি লিখতে পারি 2 into a b plus b c plus c a equal a plus b plus c whole square minus a square plus b square plus তোমরা কি বুঝতে পারছো? আমি এই সূত্রটি লেখার অর্থ হলো আজকের আলোচনার ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এই সূত্রের আলোকে হবে, সেজন্য তোমাদের সুবিধার্থে আমি সূত্রটি লিখে রেখেছি। ওকে, দেখো তোমরা 9 নম্বর অঙ্কটি দেখো, 9 নম্বর দেওয়া আছে মিনহাজ a plus b plus c is equal to 9, a b plus b c plus c is equal to 31। তাহলে সুতরাং আমাকে বের করতে বলা হয়েছে প্রদত্ত রাশি। কি বের করতে বলা হয়েছে? হ্যাঁ স্যার, আমার বোনের ক্লাস করতে স্যার, একটু মহলে সুবিধা হয়, আওয়াজ গুলো আসতেছে তো আমি আসবে। যদি সম্ভব হয় আর কি, নাহলে অসুবিধা নেই করো। 81 থেকে 62 বিয়োগ করলে কত হবে বলতে পারবে? 9 স্যার। 81 থেকে 62 বিয়োগ করলে 19 স্যার, 19 স্যার, 19 দেখে নেন, করে নেন, করে নেন, করে নেন, সবাই করে নেন। লেখা শেষ?
হয়েছে কি না? স্যার হয়েছে স্যার, স্যার এখনো হয় নাই। ফাহাদুজ্জামান প্রিয়া তোমার হয় নাই? স্যার হয় নাই, আমি একটু করে পাঠু বুঝি নাই। এটা লিখতে এতক্ষণ লাগে তোমাদের? স্যার লেখা শেষ, স্যার লেখা শেষ, তোমাদের জন্য ভাই দেখাইও যায় না। এই এভাবে কেউ কাউকে কমেন্ট করিও না। চেষ্টা করবে সবাই দ্রুত করার জন্য, কেউ কাউকে কমেন্ট করিও না। স্যার এখন এটার পরে কি 10 নম্বরটা করাবেন? না 11 করাবো, 10 নম্বর বাড়ি কাছে থাকবে। 10 নম্বরটা সেম, কিন্তু দেখতে পাচ্ছ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া আছে, বি প্লাস বি সি প্লাস সি এম এন দেওয়া আছে। তাহলে স্যার উত্তর, স্যার উত্তর, স্যার উত্তর বলার দরকার নাই, এখন উত্তর বলার দরকার নাই। এ প্লাস বি প্লাস সি হোল সূত্র অ্যাপ্লাই করে তোমরা সেটা করবে, উত্তর বলার দরকার। করে ফেলছি, করে ফেলছি তো সেটা না বলছি স্যার। বললে ভেরি গুড, বললে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এটা কি পজিটিভ আসছে কিনা স্যার? 10 নম্বরটা স্যার, হ্যাঁ স্যার 25 আছে, 25 কত হইছে? 25 কেমনে 25 স্যার, কেমনে 25 হবে? 25 স্যার এখান, হ্যাঁ স্যার কেমনে আমরা 11 নম্বরে যাচ্ছি। 11 নম্বরটা তোমরা দেখো, 11 নম্বরটা দেখো, দেখতেছি A plus B plus C সমান 6। নাকি প্রথমত আমরা কি করবো, প্রথমত আমরা মাইনাস বি হোল স্কয়ার এর বর্গের সূত্রটি লিখবো। মাইনাস বি হোল স্কয়ার এর বর্গের সূত্রটি কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সিমিলারলি বি মাইনাস ইকুয়াল তা লিখবো, বি স্কয়ার মাইনাস
bc plus c square এটা তো c square minus c square minus 2 o c a plus a square আমরা দেখতে পাচ্ছি a square plus b square plus b square plus c square plus a square plus c square এটা বিটা স্কয়ার পাচ্ছি 2 বিটা b square পাচ্ছি বিটা c square পাচ্ছি হচ্ছে কি না Sekotor sa 2 a square plus b square plus c square likhle hobe na ab minus 2bc minus 2ca sekhan theke jodi ami 2 common ni tale ab plus bc plus ca pabo ekta english likhi etar jonno 2ab 2bc 2ca 2bc 2ca sekhan theke jodi 2 common ni a square plus b square plus c square hai Two common ले AB plus BC plus CA clear की ना sir अखान देखो बाबा बाबा ख्याल करो बाबा बाबा ख्याल करो S के plus B के plus C के रे direct मान आचे AB plus BC plus CA मान नहीं तो ये जगह हमने की करते बारी इधर मान हमने भाषा को आ two into AB plus BC plus CA का हमने की लिखते बने हमें किन्हीं किन्हीं सूत्र लिखी की चीज a plus b plus c whole square minus a square plus b square plus c square প্রথমে বলেছিলাম আজকে ম্যাথমেটিক আলোচনাগুলো কিন্তু এই সূত্রের আলোকেই হবে তাহলে আমি কি করলাম 2 into ab plus bc plus ca কে কি লিখলাম a plus b plus c whole square minus a square plus b square plus c square লিখলাম ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ স্যার এখন ঠিক আছে তাহলে এখানে মান কি পাবো একটা পাবো 28 এখানে পাবো একটা বিপ্লব মান 36 এখানে পাবো 14 তাহলে কত পাচ্ছি 28 বিয়োগ 36 বিয়োগ 14 ঠিক আছে কি না 28 বিয়োগ 36 বিয়োগ 6 তাহলে আমরা পাশে লিখবা নিচে নিচে লিখো আমার এখানে জায়গা আমি তো নাম প্রতীক লিখছি 28 বিয়োগ 22 সমান 6 आंसर 6 উচ্চ তো সবাই না উচ্চ তো স্যার দ্রুত শেষ কিনা ইয়েস স্যার সবার শেষ রাহান সুজরি কথাবার্তা বলতেছো না সবার লিখে শেষ কিনা সবার লিখে শেষ ইয়েস স্যার মুছে দিতে পারি হ্যাঁ মুছতে পারি কিনা ইয়েস স্যার Okay, next. Next, আমরা 13 নম্বরটা করব 13 নম্বর আমরা
না আমরা করব 14 নাম্বার কত করব 14 নাম্বার করব কত করব একটু কথা বলো 14 স্যার 14 করব 14 করব চোদ্দ করব চোদ্দ কি দেখো এক্স স্কয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটাকে আমরা আগে মিডল টার্ম ফ্যাক্ট করব আমরা কি করব মিডল টার্ম ফ্যাক্ট করব এখানে আমরা এর আগে একটি সূত্র লিখে রাখি আগে এই সূত্র এক প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ক্লিয়ার ক্লিয়ার কিনা একটু কথা বলতে হবে কথা না বললে আমি সুন্দরভাবে পড়াতে পারবো না রেসপন্স লাগবে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এই রাশিটাকে আমাকে দুটি রাশি গুণফল আকারে প্রকাশ করতে হবে কারণ আমাকে বলা হয়েছে কি x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে আমি এটাকে প্রথমে মিডল টার্ম ফ্যাক্টে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করব কে বলতে পারবে x কে বাংলে কত পাবো মাইনাস 1 10x কে বাংলে 12 10 নাকি 5 মাইনাস 1 10x নাকি প্রশ্ন কি আমি ভুল লিখেছি ভুল লিখিনি 4624 4x প্লাস 6x মিডল টার্ম নিয়মটা কি 24 এই সংখ্যাটিকে এমন ভাবে মানতে হবে দুটি গুণনীয়কে বিভক্ত করতে হবে যে দুটি গুণনীয়কে যোগফল করলে 10 হবে যে দুটি গুণনীয়কে যোগফল 10 হবে আবার গুণ করলে 24 হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 আর 6 গুণ করলে 24 যোগ করলে 10 বারো এবং দুই গুণ করলেও কিন্তু চব্বিশ হয় তিন গুণ আট গুণ করলেও চব্বিশ হয় কিন্তু আমরা এগুলো যোগ করলে মধ্য রাশিটা পাবো না শুধুমাত্র এটা চার এবং ছয় লিখলে কিন্তু আমরা মধ্য রাশিটা পাবো এরপরে এখান থেকে আমরা কমন নিলে এক্স প্লাস ফোর পাবো এখান থেকে কমন নিলে এক্স প্লাস ফোর পাবো ইকুয়াল এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস সিক্স কথা কি বুঝাতে পারছি আমি নিশান নাই নিশান সিফা মিনহাস মিনহাস কি কথাবার্তা বলতে পারো না তুমি কোন রাশি কেন তোমার মিনহাস মিনহাসুল আবিদি সিফা সিফা এরপর আমরা x প্লাস ফোর কে ধরব x প্লাস সিক্স কে বি ধরব তাহলে সুতরাং বা আমরা জানি এটি সমান আমরা জানি এই বি সমান ওই সূত্রটা লিখবা a প্লাস বি বাই টু হোল স্কোয়ার a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন এর মান হলো x প্লাস ফোর এর মান হলো x প্লাস সিক্স এখানে খেয়াল রাখতে হবে মনে করার ক্ষেত্রে কিন্তু x y ধরা যাবে না যেহেতু x একবার লেখা হয়েছে অন্য প্রতীকগুলো নিতে হবে তাহলে এখন x এর মান কত x প্লাস ফোর এর মান x প্লাস সিক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার x প্লাস ফোর মাইনাস x মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এতটুকু বুঝছো রায়হান 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 কথা বলি না না বাবা কথা বলি স্যার হ্যাঁ স্যার স্যার
বুঝছো কিনা এতটুকু? Yes sir. হ্যাঁ আর এটাকে অন্যভাবে করা যাবে? না অন্যভাবে করা যাবে না, অন্যভাবে কিভাবে? এটা তো বলছে দুটি বর্গের রাশির সূত্র, ক্লাস এটা করছো না তোমরা? অংশগুলি 4.1 এ দুটি বর্গের রাশির দুটি রাশির বর্গের অন্তরূপের প্রকাশ, তাহলে দুটি রাশির বর্গের অন্তরূপের সূত্র তো এটি, অন্যভাবে কিভাবে করা যাবে? অন্যভাবে করা যাবে না। এতটুকু শেষ? এতটুকু লিখছো কিনা? এতটুকু লিখে শেষ? Yes sir. তাহলে এক পাপ নিচে লিখো, আমি এখানে লিখছি কি পাচ্ছি, x আর x যোগ করলে 2x পাচ্ছি, x আর x যোগ করলে 2x, এখানে পাচ্ছি 10 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, আর এখানে পাচ্ছি x এর ক্যান্সেল মাইনাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাহলে এখান থেকে 2 কমন নাও, x প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, আর এখানে মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এটাই অ্যান্সার। বুঝছো কি না? বুঝছো? Yes sir. কারণ আমাকে বলা হয়েছে দুটি বর্গের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। নিশান আসছে কি না? নিশান? Yes sir. কারণ চলে গেছিল স্যার। আমরা জানি এই সূত্র, আমি এখানে লিখে রেখেছিলাম উপরের দিকে লিখে রেখেছিলাম, এই সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, সেই সূত্রটিকে অ্যাপ্লাই করে আমরা লিখলাম এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মানে এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, এরপর এর মান বসালাম বি এর মান বসালাম, এর মান বসালাম বি এর মান বসালাম, বসানোর পরে যোগ করে পাচ্ছে 2x প্লাস 10, আর এখানে পাচ্ছে এক্স এক্স ক্যান্সেল, মাইনাস 6 থেকে প্লাস 4 চলে গেলে মাইনাস 2, এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2 মাইনাস মাইনাস 1 হোল স্কয়ার, এরপর 2 টু ক্যান্সেল, আর থাকে কি এক্স প্লাস 5 সেটার উপর বর্গ মাইনাস 1 কে আমরা লিখতে পারি মাইনাস 1 গুণ মাইনাস 1, আমরা মাইনাস 1 কে কি লিখতে পারি? এখানে দেখো মাইনাস 1 কে আমরা কি লিখতে পারি? মাইনাস 1 গুণ মাইনাস 1, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1 স্কয়ার, তাহলে মাইনাস 1 স্কয়ার কে আমরা 1 স্কয়ার লিখতে পারি। সবাই লিখে নাও, 13 নম্বরটা কিন্তু আরো সহজ, 13 নম্বরটা একদম ডাইরেক্ট দেওয়া আছে, প্রথমটাকে এ ধরবে x ধরবে দ্বিতীয়টাকে y ধরবে, 13 নম্বর তোমাদের এসডব্লিউ থাকবে, 13 নম্বর প্রথমটাকে এ ধরবে সরি x ধরবে দ্বিতীয়টাকে y ধরবে, ঠিক আছে কি না? 10 নম্বর আর 13 নম্বর না এসডব্লিউ? হ্যাঁ এসডব্লিউ থাকবে 10 13, এসে দেওয়া আছে, তোমরা আগে এটি সুন্দরভাবে তুলে নাও। স্যার স্যার স্যার
শেষ কিনা জবাব শেষ সবার শেষ কিনে লিখা Yes, sir. Can you borrow a skip? What are you doing for a lamp? Nine. Agaro. Chuddo. Nine. Agaro. Chuddo. It is the condition of the carbon problem. Nine. Agaro. Chuddo. It is the carbon problem. আছে কথা বলা না আছে কি না নো স্যার নো স্যার নিশান নো স্যার নাই না স্যার আচ্ছা কালকে যে বাড়ি কাজ দিয়েছিলাম করছিলে তোমরা বলো আবার এই চ্যাপ্টারটা প্রায় আমাদের শেষের দিকে আগামী কালকে হয়তো আগামী ক্লাসে শেষ হয়ে যাবে আগামী কালকে ক্লাস আছে না কালকের ক্লাসে শেষ হয়ে যাবে বুঝছো কি না বুঝছো তাহলে আজকে আমরা দুটি সূত্রের অ্যাপ্লিকেশন করলাম গাণিতিক সমস্যা সমাধান করার সময় ওই দুটি সূত্র কি a plus b plus c whole square is equal a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca আর একটি সূত্র কি a b এর সূত্র a b সমান কি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square বুঝছো সবাই নিশান এবং রায়হান চুপ করে বসে আছে কথা বললে কোনো রেসপন্স নাই সিফাত তো কোনো রেসপন্সই নাই সিফাত কি আছে সিফাত তো সাই স্যার আমরা আসি তোমরা দুইজন আসো সিফাতের কোনো খবর নাই কথা নাই ঠিক আছে তাহলে বাসায় ভালোভাবে করো এবং কত তারিখে দিলাম দশ এবং তেরো দশ এবং তেরো তারিখে দিলাম এগুলো বাসায় ভালোভাবে করো আচ্ছা এতটুকুই আগামীতে দেখা হবে আশা ব্যক্ত দেখিনি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম